পরবর্তী টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটি বিশেষ বিশেষ তথ্য দেওয়ার আছে সেটা হচ্ছে ভিশন আলফার সঙ্গে যুক্ত যারা আছো এবং যারা ভিশন আলফার ভিডিওগুলোকে ডেলি বেসিসে ফলো করো তাদের জন্যই বিশেষ ঘোষণা যে আমরা এই ফার্স্ট সেমিস্টারের জন্য এবং পরবর্তী সেমিস্টারগুলোর জন্য অবশ্যই বাট এখন ফার্স্ট সেমিস্টারের জন্য ক্লাস ইলেভেনের আমরা একটি বিশেষ অফার প্রাইস রেখেছি প্রত্যেকটি সাবজেক্টের যারা অনলাইন ক্লাস করতে চায় অর্থাৎ আমাদের সঙ্গে অনলাইনে ডিরেক্টলি কানেক্ট হতে চায় তাদের জন্য আমরা একটি বিশেষ অফার প্রাইস রেখেছি ইচ সাবজেক্টের জন্য ফোর নাইনটি একটি প্যাকেজ যেই প্যাকেজের মধ্যে তোমরা কী কী বেনিফিটস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে কোয়ালিটি নোটস থাকবে একটি ডিসকাশন থাকবে তার মধ্যে অনলাইন মক টেস্ট থাকবে এবং তোমাদের যা কিছু ডিসকাশন বা কোনো কোয়ারিজ বা কোনো কিছু এক্সট্রা কিছু নলেজ তোমাদের গেন করার ব্যাপার থাকলে কোনো কোয়ারি সেগুলো সমস্তটাই তোমরা ওই প্যাকেজের মধ্যে পাচ্ছ ইনক্লুডিং সিলেবাস অর্থাৎ পুরো সিলেবাসটা পড়ানো হবে তারপর কোনো ডাউটস থাকলে তারপর তোমাদের মক টেস্টের পরে কোনো রেমেডিসের দরকার হলে রেমেডিয়াল যে টিচিংটা সেই সুবিধা সমস্তটাই তোমরা ওই প্যাকেজের মধ্যে পাচ্ছ এটা কিন্তু পার্টিকুলার তোমাদের জন্য করা হয়েছে যারা ডেলি বেসিসে আমাদের ভিডিওগুলিকে দেখছো এবং আমাদের সঙ্গে রয়েছ তো তোমাদের সুবিধার্থেই এই প্যাকেজটি এবং এত লোয়েস্ট প্রাইসে রাখা হয়েছে লিমিটেড সিটস তার কারণ আমরা হচ্ছে গুগল মিটে যে কজন স্টুডেন্টকে পড়াতে চাইছি তারা যেন সম্পূর্ণটা শেখে খুব ভালোভাবে এবং সম্পূর্ণ নলেজটা যেন তারা নিতে পারে এবং তাদের সঙ্গে যে ডিসকাশন সেটাও যেন একটা লেভেল অবধি হয় তো তার জন্য সিটসও কিছু লিমিটেড আমরা খুব শীঘ্রই সেটা শুরু করতে চলেছি অলরেডি আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেকে ভর্তিও হয়েছে অনলাইন সেশনে তো তোমরা যারা এখনও চাইছো যে ভর্তি হতে অনলাইন সেশনে তো তারা অবশ্যই নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং ইমিডিয়েট নিজেরা অ্যাডমিশান নিয়ে নাও এটা ওয়ান টাইমই তো ফার্স্ট সেমিস্টারে সমস্তটাই তোমরা এই সিলেবাসের মধ্যে পাচ্ছ এবং এই প্যাকেজের মধ্যে পাচ্ছ তো যারা চাইছ অবশ্যই দেরি না করে ভর্তি হয়ে যাও তো তোমাদের জন্য এই আলফা একটি ইনোভেটিভ আইডিয়া এনেছে আশা করি সবার তোমাদের ভালো হবে আজ আমি আলোচনা করব এই একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারের প্রথম ইউনিটের শেষ দিকের অংশটা যে ইতিহাস ও লেখার উপাদানগুলো যে যেগুলো দরকার তার মধ্যে যে একটা উল্লেখযোগ্য উপাদান সেটা হচ্ছে বৈদেশিক উপাদান আমরা আগের ভিডিওতে আগে আলোচনা করেছিলাম পদতাত্বিক উপাদান ধর্মীয় যে সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য ধর্মীয় সাহিত্য যেগুলো সেগুলো আলোচনা করেছে এইবার আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে গিয়ে বৈদেশিক বিবরণ যে বৈদেশিক বিবরণের মাধ্যমে আমরা ভারতীয়দের মানে ভারতীয় ইতিহাসটা জানতে পারবো তার মধ্যে যেটা আছে যে তিনটে বিবরণ সেটা চলে আসি সেটা এক নম্বর আসছি আমরা গ্রিক রোমান যেটা যে আমাদের দেশে বলেছি যে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূরবে আলেকজান্ডার আক্রমণ করেছিল তার সেনাপতি ছিল সেলুকাস তারপরে তার পেরিত দুধ ছিল মেগাস্পেনিস তার লেখা বই ছিল ইন্ডিকা হ্যাঁ তো তা সেই ইন্ডিকার মাধ্যমে আমরা ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক ধর্মীয় নানান বিবরণ আমরা পাই এটা কিন্তু একটা বৈদেশিক উপাদান হুম তো এই গিরিকদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন সে সমস্তর মধ্যে আমি আলোচনা করব তারা হচ্ছে গিয়ে উল্লেখযোগ্য হচ্ছে হেরেডোটাস তা আমরা হেরেডোটাস কি হেরেডোটাসকে বলা হয় ইতিহাসের জনক ফাদার অফ হিস্ট্রি তিনি প্রথম লিখিত ইতিহাস রচনা করেছিলেন হুম তার লিখিত ইতিহাসের ধারা বিবরণী এই রোমান এই ঐতিহাসিকের দ্বারা আমরা পাই এবং ইতিহাস ভারতীয় তিনি কিন্তু ভারতে আসেনি তিনি ভারতে না এসেও ভারতবর্ষ সম্পর্কে সেই গিরিশে বসে ইতিহাস রচনা করেছিলেন হ্যাঁ তো তার কতটা বিচক্ষণ ক্ষমতা ছিল ইতিহাস লিখতে গেলে যে তার যুক্তি তার যে বিবরণ অকারটা যে প্রমাণ প্রমাণ বিষয় সে কিন্তু ওখানে বসে বসেও লোকের যে আলেকজান্ডারের প্রেরিত যে সৈনিকদের দ্বারা হ্যাঁ যে তিনি যে সন্ধানগুলো পেয়েছিলেন যে তথ্যগুলো তিনি নিয়েছিলেন যেটা বলি আমরা একে অপরের সাক্ষাৎকার যেটা মৌখিক ইন্টারভিউ যেটা বলি মৌখিক সাক্ষাৎকার তা সেটাও কিন্তু একটা ঐতিহাসিক উপাদান হয় সেই উপাদানের উপর নির্ভর করে এই ইতিহাস রচনাটা এই বীর আলেকজান্ডারের যে প্রেরিত সেনাবাহিনী ছিল তাদের কাছ থেকে তাদের মুখ থেকে শুনে হেরেডোটাস কি করেছিল ইতিহাস লেখার প্রচলন করেছিল তাই তাকে বলি আমরা যে ইতিহাসের জনক তার লেখা গ্রন্থের নাম হচ্ছে কি হিস্টোরিকা হুম উল্লেখযোগ্য তারপর ছিল আসি টেসিয়াস টেসিয়াস এই উল্লেখযোগ্য তিনি ছিলেন একজন রোমান হ্যাঁ জাস্টিন আরও উল্লেখযোগ্য একজন ঐতিহাসিক ছিলেন এই রোমান যেতে তারপরে এই এদের মধ্যে আরও গ্রিক আর রোমানদের মধ্যে আরও উল্লেখযোগ্য ছিলেন যে আলেকজান্ডার সময়টা বললাম মেগাসিনিস বললাম পলিবিয়াস ছিলেন রোমান হুম যে এদের বিবরণ পলিটিক্স যে তার গ্রন্থ সেই গ্রন্থের মাধ্যমে আরও ভারতবর্ষ সম্পর্কে আরও বিশদ বিভান জানতে পারি আমরা হুম তাহলে কি এই ঐতিহাসিক উপাদানগুলো সম্পর্কে আমরা কি এই ঐতিহাসিক উপাদানগুলো কি করছে আমাদের ভারতবর্ষের ইতিহাস রচনার জন্য আমাদেরকে সাহায্য করে দিচ্ছে আর সেই সময়ের যে যেগুলো দরকার যুগ বৈশিষ্ট্য যেগুলো ছিল সেইগুলো তাদের লেখার মধ্যে তারা নথিবদ্ধ করে গেছিল আর সেইগুলো দ্বারা সেই সময়ের সব কিছু আমরা জানতে পারছি এই মানে বৈদেশিক যে ঐতিহাসিক আছে তাদের বিবরণের দ্বারা এবার আমি চলে আসি যেটা হচ্ছে গিয়ে চীন তাহলে চীনের যে সমস্ত ঐতিহাসিকরা ভারতবর্ষে এসেছিল কেন এসেছিল তারা তো এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খ্রিস্টীপুর সশস্ত্র থেকে প্রতিবাদে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে উল্লেখযোগ্য প্রতিবাদী ধর্ম ছিল সেটা হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্ম সে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন গৌতম বুদ্ধ তাদের যে ভাষা ছিল পালি ভাষা আর সেই মানে সম্রাট অশোকের সময় যখন বৌদ্ধ ধর্ম সারা বিশ্বের সারা জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রবণতা ছিল বা ছড়িয়ে পড়েছিল তার হাত ধরে সেই সময়ে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের এই যে বৌদ্ধ ধর্মটা চীনেও প্রবেশ করেছিল সিংহলে প্রবেশ করে তোমার জাপানে প্রবেশ করে হুম মায়ানমার থাইল্যান্ড সব জায়গায় প্রবেশ করেছিল তো এই মানে চীনেরা তাদের কনফিউশন মতবাদ থেকে তারা বৌদ্ধ ধর্মের দিকে চলে এসেছিল ঝোঁক মানে ঝুঁকে তো তারা এই বৌদ্ধ ধর্মে যখন মানে পরিবর্তিত হয় তারা এই বৌদ্ধ ধর্মের সম্পর্কে জানার জন্য কেন বৌদ্ধ ধর্মে আসলে যে কাপিলা মানে আমাদের ম জন্ম হয়েছিল, সেই তার জন্মস্থান বা এই যে তখন যে ভারতবর্ষ ধরা হয় তাই সেই সূত্রে তারা ভারতে এসেছিল যে পালি ভাষায় ব্যবহৃত যে আমরা বলি তিরফিটক আরও আরও যে নানান যে ধর্মীয় গ্রন্থ ছিল সেই সময় সেই ধর্মীয় গ্রন্থ তাদের চীনা ভাষায় অনুবাদ করার জন্য অর্থাৎ তারা এসেছিলো কি ধর্মীয় সূত্রে তারা ভারতীয়দেরকে ভারতীয়দের যে সাহিত্য যে সম্পদ ছিল সে সম্পদে তারা কি অনুবাদের মাধ্যমে তাদের দেশে নিয়ে যেতে চেয়েছিল হুম এইবার তার ফলে কি এবং তারা যখন এক একটা রাজার অধীনে ছিল সেই সময় সেই রাজার অধীনেই থাকার সময় সেই রাজাদের সময় যে সমস্ত ব্যবস্থা প্রচলিত ছিল প্রশাসনিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা হ্যাঁ সামরিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা তাদের সাংস্কৃতিক পরিবেশ তাদের ভাষা এতগুলো তারা যে এই যে কী কী ছিল সব কিছু তারা তাদের গ্রন্থে লিপিবদ্ধ করে গেছে তাদের মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক তাদের মধ্যে একজন হলেন ফাহিয়েন হুম অনেকে বই দেখবে জান হুম তার উল্লেখযোগ্য বইটা যে ছিল তার বইটা হলো কি ফু কুয়ো কিং হুম সেই সময় কি হয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনি এসেছিলেন এবং তার বিবরণ আমরা পাচ্ছি এইবার হিউএন সাং তা সে আসেন তিনি যে সময় সেই সময়টা ছিল কি হর্ষবর্ধনের সময়কাল সেটা থেকে কি ছশো খ্রিস্টাব্দে ছশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তীকালে তিনি এসেছিলেন হুম যে ছশো খ্রিস্টাব্দ ছিল হর্ষবর্ধনের সময়কাল হ্যাঁ তারপরে এসেছিল পরে এসেছিল সিংহাসন হরণের পরে তিনি এসেছিলেন মানে চীন থেকে এবার তার যে ভারতের হিউএন সাংয়ের হচ্ছে গিয়ে সিইউ কি মানে সিইউকি গ্র গ্রন্থ আমরা কি জানতে পারি এই ভারতে তৎকালীন হর্ষবর্ধনের সময়ে যে যে ব্যবস্থা ছিল এমনকি হর্ষবর্ধন এক সময় ডাকাতের সম্মুখে পড়েছিলেন সেই বিবরণও পর্যন্ত এই হিউএন সাং এর বিবরণে পাওয়া যায় শুধু হর্ষবর্ধন নয় হর্ষবর্ধন সমসাময়িক সেই সময় আরও ভারতের উত্তরে যে পুলকেশি যেটা পায় দ্বিতীয় পুলকেশির যে সন্ধান পায় আপনার যে চালুক্য সাম্রাজ্য হুম সেই চালুক্যদের বৈশিষ্ট্য আমরা পাই হ্যাঁ চালুক্য দ্বিতীয় পুলকেশির যে সভাকবি তখন ছিলেন যে রবিকীর্তি রবিকীর্তির যে আই শিলালিপি হ্যাঁ সেখানে ও হর্ষবর্ধন সম্পর্কে আমরা জানতে পারি হ্যাঁ হর্ষবর্ধনকে তিনি বলেছিলেন কি সকল উত্তর এটা কি এটা একটা মানে সাহিত্যিক বিবরণটা যে সত্য তা আমরা কিসের দ্বারা প্রমাণিত পাচ্ছি শিলালিপি শিলালিপিতে আমরা আগে থেকে জানি যে শিলালিপি হচ্ছে মানে একটা বিশ্বাসযোগ্য অপরিবর্তনশীল যেটা পরিবর্তন করতে পারি না সেখানে এই সাহিত্য ইতিহাসের সঙ্গে যখন ওই পুরাত্ত্বিক উপাদানের মিল হচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে এটা একটা অকাঠ্য ঐতিহাসিক প্রমাণ যাকে নির্ভর করে আমরা ইতিহাস লিখতে পারবো তারপর চলে আসবো আমরা ইদ সিং ঈদ সিং এর ভারতের বিবরণ আমরা জানতে পারি হুম সিং এর পরবর্তীকালে চলে এসেছিল তো আরেকজন একজন উল্লেখযোগ্য ঐতিহাসিক যিনি কিনা তিব্বত থেকে আমাদের ভারতবর্ষে এসেছিলেন হুম তো তারানাথ তিনি ভারতবর্ষে এসে মানে পশ্চিমী দেশের কাহিনী মানে তিনিও এসেছিলেন ভারতবর্ষের মানে যে বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলোকে অনুবাদ করার জন্য হ্যাঁ এবার তাদের চীনা ভাষা অনুবাদ করার জন্য সে সময় তো এইটা হচ্ছে কি ওই বৈদেশিক যে বিবরণ সে বৈদেশিক বিবরণ আমরা পাচ্ছি এইবার আমি চলে আসব যে ইতিহাস লেখা আমরা ইতিহাসগুলো ইতিহাস লেখার যে তথ্যগুলো যেখানে সংরক্ষণ থাকে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো এক যেটা যেখানে থাকে সেটা হলো মহাফেসখানা বা লেখাগার কী বলবো লেখাগার বা মহাফেসখানা হুম এবার এই এই সরকারি যে দলিলপত্র যেগুলো সেটা হচ্ছে কি একটা জায়গায় লেখা হচ্ছে যে সরকারি দলিলপত্র যেখানে থাকছে সেটা হচ্ছে কি মহাফেজখানা একটা হচ্ছে মহাফেজখানা আর আর যে মানে সরকারি দলিল হিসাবে আমরা ব্যবহার করি মানে যেটা সরকারি সরকার সম্পর্কে যেগুলো বিবরণগুলো যে সব বিবরণগুলো আমাদের ইতিহাস লিখতে সাহায্য করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর হচ্ছে মহাফেজখানা আর দু নম্বরে যেটা আছে সরকারি চিঠিপত্র হম চিঠিপত্র বা নথিপত্র চিঠিপত্র চিঠিপত্র বা নথিপত্র হম নথি নথিপত্র এবারে আমি একটু ডিটেল আলোচনা করে আসি এখানে যে মহাফেজখানা কি এখানে বলেছি কি যে সরকার আমাদের বর্তমান সরকারের কথা যদি বলি যে নানান দেশের সঙ্গে নানান চুক্তি করছে নানান সন্ধি করছে হুম যে পারস্পরিক নানান বিজনেস হতে পারে সমঝোতা হতে পারে বন্ধুত্ব হতে পারে নানান কিছু বিষয়ের হতে পারে তা সেইগুলো সেই সব নথিগুলো একটা সময় কি হয় একটা জায়গায় সেই সরকারের একটা জায়গায় সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণাগারটা হলো মহাফেজখানা খানা বা লেখাগার সেইটা সেই বিবরণ থেকে আমরা কি করো পরবর্তীকালে সেই সরকার কী কী তাদের নীতিগুলো কি কি ছিল তাদের পন্থাগুলো কি কী ছিল তারা দেশবাসীর জন্য কি করতে চেয়েছিল। সাধারণ জনগণের জন্য কি করতে চেয়েছিল। সব কিছু আমরা সেই লিখিত তাদের যে নীতিগুলো বা তাদের নথিপত্র সেই সেগুলো থেকে আমরা জানতে পারবো এবার চিঠিপত্র অর্থাৎ দেখা যাচ্ছে যে চিঠিপত্র একটু উল্লেখ আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ইতিহাস রচনার ক্ষেত্রে চিঠিপত্র মানে কি সেই সময় দেখা যাচ্ছে যে একটা রাজা আর কাছে দুধ পাঠাচ্ছে যেমন হচ্ছে গিয়ে সে একটা আমি বিবরণ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যে সেই সময় বিন্দুসারের সময় মোট সাম্রাজ্যে সেই সময় কী হচ্ছিল বিন্দুসার কি করেছিলেন যে তিনি গ্রিক সেই সময় গ্রিকদের কাছে গিয়ে মানে গ্রিকদের কাছে দুধ পাঠিয়ে তিনি বলেছিলেন যে তাদের গ্রিক দেশ থেকে কি করেছিল ভালো মদ ডমুর এবং দার্শনিক দার্শনিক এবং সফিস যে রত্ন সেগুলো ভারতবর্ষে প্রেরণ করতে তো সেই সময় দেখা যায় যে গ্রিকের যে রাজা ছিল সে রাজা কি করেছিল তাদের বলেছিল যে তারা ফল পাঠাতে পারবে মদও পাঠাতে পারবে কিন্তু গ্রিক সাহিত্যে দুটো জিনিস নিষিদ্ধ আছে সেটা হচ্ছে সফিস্ট এবং দার্শনিক কখনো বেচা যাবে না এই জন্য তারা পাঠায়নি বাকিগুলো সব শর্ত পূরণ করেছিল এই দুধ পাঠানোর জন্য আমরা যদি মেগাসিনিস কথা মেগাসিনিসিকাস নিকেটারের দুধ ছিলেন যদি আবার যদি ফাইনের যদি বলি হ্যাঁ তো সব দুধগুলো যারা এসেছিল। তারা কিন্তু এক একটা যে রাজা বা সম্রাট যাই বলি তাদের কাছ থেকে কি কী করেছিল যে চিঠিপত্র নিয়ে এসেছিল যে তারা এখান থেকে এসেছে এবং এই সম্রাট বা এই রাজার কাছ থেকে এসেছে হুম তো এখান থেকে আমরা যখন জানতে পারি তাহলে কি সেই চিঠিপত্র থেকে আমরা কি জানতে যে কার সময়কালে কে এসেছিলেন এগুলো আমরা জানতে পারছি আর এগুলো ইতিহাস রচনার জন্য আরো প্রমাণ্য হিসেবে দেখা দিচ্ছে নথিপত্র তাহলে নানান কিছু লেখালেখি নানান চিন্তাভাবনা কার কি চিন্তাভাবনা সেগুলো থেকে আমরা পাচ্ছি চাই এখন আলোচনা করব হিস্ট্রি রিটিনের যে ফ্যাক্টস আর ইন্টারপ্রিটেশন অর্থাৎ ইতিহাস রচনা যে যে শর্তগুলো দরকার এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ইতিহাস রচনা হয় সেগুলো কি কি? তো সেগুলো প্রথম আলোচনা করে ধর্মীয়কে ধর্মীয় বা চর্চা যেটা মানে ধর্মকে কেন্দ্র করে যে চর্চা হচ্ছে সেটা ধর্মীয় কেন্দ্রিক চর্চা তারপর চলেছে যুক্তিবাদী অর্থাৎ যুক্তির উপর নির্ভর করে যে ইতিহাস রচনা হচ্ছে এই যুক্তিবাদীর মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য যে দার্শনিক আছেন বা ঐতিহাসিক আছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন বলতে আমরা সতেরোশো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব যখন হয়েছিল সেই সময় দেখতে পাই যে এই যুক্তিবাদী দার্শনিক ভলতেয়ার ভলতেয়ার লেখার দুটি গ্রন্থ একটা হচ্ছে লেতার ফিলিজোফিকার লেতার্স আর একটা হচ্ছে গিয়ে কাঁদি এই দুটো গ্রন্থ যে ফ্রান্সের যে জনগণকে বিপ্লবের আগে যেভাবে উদ্বুদ্ধ করেছিল দিয়ে যে সমাজ তাদের সমাজে বা রাজার কাছ থেকে তাদের কাছে কি কি প্রাপ্য ছিল কী কী পাচ্ছে না তারা কেন বঞ্চিত কিভাবে তারা বঞ্চিত হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ যুক্তি দিয়ে কিন্তু এই যুক্তিবিদী দার্শনিক ভল তেয়ার কি করেছিল তার রচনার মধ্যে কাঁদির আর হচ্ছে ফিলোজফিকাল লেথার্স সেটার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছিল আর সেই ওই জন্য বলেছে যে সেই ব্যাখ্যায় কি হয়েছিল সমস্ত যে ফরাসিবাসী জনগণ ছিল সেটাকে তার উদ্বুদ্ধ হয়েছিল তাই এই জন্য ফরাসি বিপ্লবের পিছনকে দুঃখ করে একজন দার্শনিক তেইন তেইন বলেছিলেন তো এক হস্য দন্তান্ন তেইন তেচন্দ্র আছে তৈচন্দ্র একার হস্য দন্তান তেইন বলেছিলেন যে মানে এই ফরাসি বিপ্লবের বিপক্ষে ছিলেন তিনি মানে কোনো ঘটনা ঘটলে তার পক্ষে বিপক্ষে যুক্তি থাকে বা কেউ সাপোর্ট করবে কেউ সাপোর্ট করবে না তো ফরাসি বিপ্লবকে সমর্থন করেনি এমন একজন ঐতিহাসিক হচ্ছে তার মধ্যে উল্লেখ হচ্ছে তেইন তিনি বলেছিলেন যে বিপ্লবের প্রাককালে ফ্রান্স দর্শনের বিষ পান করেছে মানে এই দার্শনিক চিন্তাধারাটা এমনভাবে প্রভাবিত করেছিল সেই মানে ফরাসিবাসীকে যে তারা তাদের অধিকার সম্পর্কে তাদের বঞ্চনা তাদের কি কি দরকার সমস্ত সেই সমস্ত কিছু সেই অভিজাত হোক আর মধ্যবিত্ত হোক মানে বর্জ্য শ্রেণী হোক আর হচ্ছে কি সেই নিম্নবিত্ত বা সাকলে শ্রেণী হোক সবাই উদ্বুদ্ধ হয়ে পড়েছিল হ্যাঁ তা অধিকার আদায় করার জন্য তারপর চলে সেই সাম্রাজ্যবাদী অর্থাৎ সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে যে ইতিহাস রচনা প্রচলন ঘটেছিল এই সম্পর্কে বলে রাখি এ সম্পর্কে উল্লেখযোগ্য হলো সাম্রাজ্যবাদী লেখক যেটা ঐতিহাসিক যেটা লিখেছেন যে এক ভারতীয় যেটা আবার ১৮ আঠেরো সতেরোশো আঠেরো খ্রিস্টাব্দে জেমস মিল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কেন হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কি হয়েছিল যে ইংরেজরা ভারতবর্ষে ফলাশিত ইংরেজরা তখন ভারতীয় রাজনীতিতে যোগদান করে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে পরাজয়ের যখন ঘটে মীর কাশিমকে পরাজয় ঘটায় তার ফলে কি করেছিল যে ভারতকে পুরোপুরি তারা অধিকার করে শুরু করেছিল তারপরে রাজস্ব ব্যবস্থা নেয় দেয়ানী লাভ করে সতেরোশো পঁয়ষট্টি তারপরে কি হয়েছিল তারা রাজনীতিতে ওয়ারেন হিস্টিং আছে সতেরোশো বাহাত্তর তারপর থেকে রাজস্ব ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা তাদের সাথে চলে যায় আঠেরোশো সাতান্ন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চালায় আঠেরোশো সাতান্নের পরে ইংল্যান্ডের শাসন চলে প্রবর্তন শুরু হয় ইংল্যান্ডের রানী ভিক্টোর হাতে চলে যায় এবং ইংল্যান্ড সরাসরি ভারতবর্ষকে একটা তাদের উপনিবেশ হিসেবে ব্যবহার করতে শুরু করে আর সেই উপনি উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গিতে বা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে লেখা হচ্ছে গিয়ে জেমস মিলের লেখা হচ্ছে গিয়ে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া হুম হিস্ট্রি অফ ব্রিটিশ ব্রিটিশ ইন্ডিয়া এটা হচ্ছে গিয়ে সম্ভবত সালটা দেখে নেবে তোমরা আঠেরো সতেরোশো আঠেরো সামথিং একটা সময় তো তারপর চলে আসি উল্লেখযোগ্য জাতীয়তাবাদ কেন্দ্রিক বা জাতীয়তাবাদী যে দার্শনিক আছে হুম মানে জাতিকে আমরা ভারতীয় ভারতবর্ষে ভালো মন্দ খারাপ বা যেমন একটা কথা বলছি ভারত আর অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হচ্ছে ফাইনালে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ সমস্ত ভারতবাসীরা কী করেছিল যে আশা করেছিল যে ভারত জিতবে কাপটা কিন্তু দুর্ভাগ্যক্রমে অস্ট্রেলিয়া জিতে যায় কিন্তু এখানে দেখো সমস্ত ভারতীয়রাই ভারতের টেরিটোরি যে সমস্ত অধিবাসীরা আছে তারা কিন্তু ভারত জিতুক এইটা চাইছিল দেশের প্রতি যে একটা এই যে টান বা বোধ সেটা হচ্ছে জাতীয়তাবোধ এই জাতির প্রতি যে বোধকে কেন্দ্র করে যে ইতিহাসের যে রচনার ধারাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে জাতীয়তাবাদী এর মধ্যে উল্লেখযোগ্য যে ঐতিহাসিক হলেন সে তিনি হলেন ইরফান হাবিব এইভাবে মানে জাতীয় দার্শনিক মানে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে একজন উল্লেখযোগ্য ঐতিহাসিক হলেন ইরফান হাবিব হুম তার কথা রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকার যদুনাথ সরকারকে যদুনাথ সরকারকে আরও এর একটা বিষয় বিশেষ বৈশিষ্ট্য আছে তিনি হচ্ছে মুঘল হিস্ট্রি মুঘল হিস্ট্রি যদি কথা বলি মুঘল হিস্ট্রি রচনার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা যিনি নিয়ে থাকেন তিনি হলেন যদুনাথ সরকার হুম তো হচ্ছে মুঘল ওই ঔরঙ্গজেবের ঔরঙ্গজেবের হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত মুঘল অ্যাডমিনিস্ট্রেটিভ শুরু করে যে সমস্ত সিস্টেমগুলো ছিল সেইগুলো সব কিছু কিন্তু এই বিশদ বিবরণ পাওয়া যায় এই যদীনাথ সরকারের ওই ইতিহাসের মধ্য দিয়ে হুম মানে মুঘলকে কেন্দ্র করে তাই মুঘল যুগের ঐতিহাসিক মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক হলেন যদিননাথ সরকার তো তার রমেশচন্দ্র মজুমদার রমেশচন্দ্র মজুমদার ভারতীয় যে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ ঘটেছিল হ্যাঁ সেখানেও তার রচনা বই পাই আমরা হ্যাঁ ইকোনমিক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া ইকোনমিক হিস্ট্রি যেটা আছে সেটা আবার ইকোনমিক হিস্ট্রিটা ইকোনমিক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়াটা রমেশচন্দ্র দত্তের আবার লেখা একটা বই হ্যাঁ ওখানেও পাবো তো তিনি হচ্ছে জাতীয়তাবাদ দর্শনীর মধ্যে উল্লেখযোগ্য মার্ক্সবাদ যদি বলি আচ্ছা মার্ক্সবাদকে কাল মার্ক্স মার্ক্সবাদের প্রবর্তক তার বন্ধু ছিলেন এঙ্গেলস হ্যাঁ সে এঙ্গেলস কী করেছিল যে এই দুজনের বন্ধু একসঙ্গে মিলে কি করেছিল আঠেরোশো আটচল্লিশ ডাস ক্যাপিটাল একটা গ্রন্থ রচনা করেছিল সেখানে শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিল। শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে তারা প্রথম লড়াইটা করেছিল আর সেখানে তারা দেখানোর চেষ্টা করেছিল সমাজে বঞ্চিত যে সমস্ত শ্রেণী ছিল যে সমস্ত দেখা যাচ্ছে যারা শ্রমিক দিন দিনমজুর করে যারা আরও আরও নিচু স্তরে যারা ছিল তারা সমাজে কীভাবে বঞ্চিত হচ্ছে তাদের কি কি অধিকার দরকার সেটা কারা দেবে রাষ্ট্র কীভাবে প্রদান করবে সব কিছু কিন্তু এই মার্ক্সীয় দর্শনে তারা মানে শ্রীং সংগ্রামের বিরুদ্ধে লড়াই করে তারা প্রথম প্রবর্তন করেছিল হুম এই এর মধ্যে উল্লেখযোগ্য আমরা বলছি যে আমাদের ভারতীয় যে একজন মার্কসবাদী হচ্ছে ঐতিহাসিক ডিডি কোসাম্বি দামোদর ধর্মানন্দ কোসাম্বি তার মধ্যে উল্লেখযোগ্য রজনী ফামে দত্ত অর্থাৎ তিনি ছিলেন রমেশচন্দ্র দত্তের পুত্র রজনীপম দত্ত হ্যাঁ তিনি হচ্ছে উল্লেখযোগ্য তো তার লেখা ইন্ডিয়া টুডে গ্রন্থ হুম আমরা পাই উল্লেখযোগ্য তারপর নিম্নবর্গীয় যে ইতিহাস চর্চা সেটা হচ্ছে সাবলটান স্টাডিজ অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে বা শ্রেণীর মানুষদেরকে কেন্দ্র করে যে ইতিহাস রচনার একটা ট্রেন্ড যে একটা রিচুয়ালটা শুরু হয়েছে রিসেন্ট এটা মানে বেশি দিন হয়নি এই প্রবণতাটা শুরু হয়েছিল এই প্রবণতার যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ যে ভারতীয় যে প্রবর্তক এই নিম্নবর্গীয় চর্চার তিনি হলেন রণজিৎ ঘো হুম রণজিৎ ঘো নিম্নবর্গীয় চর্চাটা তিনি প্রথম প্রবর্তন করেছিলেন সমাজের যারা নিচু স্তরের মানুষ তাদের কী কী চাহিদার দরকার তাদের কী কী প্রয়োজন এই সমস্ত সব কিছুটাই কি হয়েছিল যে এখানে আমরা পাই এই নিম্নবর্গীয় চর্চার মধ্যে আরও উল্লেখযোগ্য যেন জ্ঞান মানে জ্ঞানেন্দ্র পাণ্ডে বা জ্ঞানপাণ্ডে তিনি একজন নিম্নবর্গী ইতিহাস চর্চার ঐতিহাসিক ছিলেন এবার আমরা চলে আসবো পরবর্তীকালে যেটা পরবর্তীতে সেটা আসবো যে ওয়ার্ক অফ হিস্টোরিয়ানস এবার ঐতিহাসিকদের কাজগুলো কী কী ইতিহাস সম্পর্কে এক একটা ঐতিহাসিক এক একজন এক এক রকমের তাদের তারা ধারণা বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেটাই বলবো সেটা বল যে এখানে বলে রাখি যে কেবলমাত্র তথ্য উপস্থা উপস্থাপন করেছেন অনেকে সেখানে হচ্ছে র্যাঙ্কে তারপর বিউরি জেবি বিউরি তারপরে আসেন হচ্ছে গিয়ে আরও তিনি যুক্তিবাদী এরা ছিলেন আর যুক্তি বিরোধীদের তথ্য যে ইতিহাস রচনায় যুক্তিকে অনেক প্রাধান্য দেয়নি ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ যারা করেছেন সেই তথ্য বিশ্লেষকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ছিলেন লর্ড অ্যাক্টন আর কার হুম ই কারের হিস্ট্রি অফ ইন হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি হট হিস্ট্রি বাংলায়ও পাওয়া যায় হুম তিনি ইতিহাস কিভাবে লিখতে হয় ইতিহাস কোনটা তথ্য কোনটা হচ্ছে কি ফ্যাক্ট আসলে প্রকৃত ফ্যাক্ট কোনটা হ্যাঁ সেই ফ্যাক্টগুলো কিভাবে সিলেক্ট করতে হবে হুম ফ্যাক্টগুলো কিভাবে সিলেক্ট করতে হবে এবং সেই সিলেক্টেড ফ্যাক্টগুলো কীভাবে ইম মানে আমাদের উপাদান হিসেবে আমাদের কাছে চলে আসবে সেই উপাদান হিসেবে আমরা পেয়ে সেটাকে যখন আমরা লিখবো সেই লেখার পরে আমরা কী হবে সেটা একটা ইতিহাসের উপাদানে পরিণত হবে সেটাকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ডিটেইল ভাবে তিনি ই এইচ কার ই এইচ কার হচ্ছে তার লেখা গ্রন্থ যেটা সেটা হচ্ছে গিয়ে হট ইজ হিস্ট্রি হট ইজ হিস্ট্রি মানে ইতিহাস কিভাবে লিখতে হয় কোন তথ্যগুলো নিতে হবে ঐতিহাসিক কোন কোন তথ্যের উপর জোর দেবেন এবং কখন সেই তথ্যগুলো তার জন্য মানে সিলেক্ট করার জন্য সব থেকে উল্লেখযোগ্য জিনিস হয় মানে উল্লেখযোগ্য হিসাবে তার কাছে তথ্যটা সে নেবে হুম এই ইতিহাস ঐতিহাসিক ইতিহাসটা হচ্ছে খোলামেলা গল্পের বইয়ের মতো তার মধ্য থেকে মেন মেন জিনিসগুলো তিনি বের করে নেবেন যে অ্যাকচুয়ালি কোন হচ্ছে ইতিহাস লেখার জন্য সবচেয়ে উপযুক্ত সেটাই বের করাই হলো একজন ঐতিহাসিকের উল্লেখযোগ্য কাজ তারপর মানে তিনি বের করবেন সেইটাকে যখন লিখবেন তখন সেই ঘটনাটা বা সেই বিষয়টা একটা ঐতিহাসিক বিষয় মর্যাদা পাবে তারপর পক্ষে বিপক্ষে নানান যুক্তি আছে এইভাবে মোটামুটি যে ইতিহাস রচনার জন্য আমরা পাচ্ছি প্রথম হচ্ছে পুরাত্ত্বিক অবদান ধর্মীয় সাহিত্য তারপরে দেশীয় মানে সাহিত্যিক উপাদান যেটা দেশীয় বৈদেশিক যে সমস্ত পাচ্ছি সেইগুলো দেশীয় সাহিত্যিক অনেকগুলো ধর্মীয় গ্রন্থ আছে ডামু মহাকাব্য পুরাণ উপনিষদ আরও আমাদের আঞ্চলিক ইতিহাসে যে আরও পাচ্ছি মানে কঠিল অর্থশাস্ত্র থেকে শুরু করে তারপরে কলহন রাস্তারঙ্গিনী আঞ্চলিক একটা বিবরণ বৈদেশিক সাহিত্য অনেকগুলো পাচ্ছি এইগুলো সব কিছুকে কেন্দ্র করে তোমার হচ্ছে আমাদের আমরা ইতিহাস রচনা যে উপাদান হিসাবে এগুলো পাচ্ছি এবার তারপর চলে আসি যে উম পুরোনো যে ইতিহাসের ধারণাটা ছিল সেই ধারণার সঙ্গে আবার ধীরে ধীরে মধ্যযুগে যখন আসছি সে মধ্যযুগীয় স্তরে এসে ইতিহাসের রচনার যে প্রবণতা বা ধারাটা সেটা একটু সিফ্ট হয়ে চেঞ্জ হয়ে মিক্সড হচ্ছে কার সঙ্গে সেটা হচ্ছে কি পার্শিয়ান বা পার্সিয়ার সঙ্গে তাদের ইতিহাস রচনার সঙ্গে পার্সের ইতিহাস রচনার একটা মিক্সড হচ্ছে মধ্যযুগে এসে যখন দেখা যায় যে এই মধ্যযুগে স্তরে বা মধ্যযুগে পার্শিকরা আমাদের ভারতবর্ষ আসে এবং ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের যে সাংস্কৃতিক রীতি নীতি কালচার হুম এইগুলো সম্পর্কে তখন যখন তারা পরিচিত হচ্ছে বিশেষ করে উল্লেখ করতে পারি গুপ্ত যুগ সম্পর্কে মানে বিখ্যাত যে মানে ঐতিহাসিকের নাম বলতেই হবে তিনি হলেন আল বের আল আলবের হচ্ছে কি তহ ই হিন্দ তার তার গ্রন্থ যেটা ছিল তহ কিক ই হিন্দ তহ কি হিন্দু হল তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ এই গ্রন্থে তিনি তৎকালীন ভারতবর্ষের যে বলে উল্লেখ করেছেন যে ভারতবাসীরা সময় কি উল্লেখ করতো না হুম ইতিহাসে যে লেখার জন্য যে বিশেষ বিশেষ যে তার ফিচার্সগুলো দরকার যেসব বৈশিষ্ট্যগুলো দরকার অনেক সময় ভারতীয় ইতিহাস লেখার ধারাতে অসম্পূর্ণ ছিল সেটার বিবরণও আমরা আলবেরনির ডিসক্রিপশানের মধ্যে পাই এবার তিনি গুপ্ত যুগ সম্পর্কে আরও ডিটেইলভাবে তিনি এক্সপ্লেন করেছেন হুম তো এ তার সঙ্গে মানে একটা মিক্সড হচ্ছে এই ধীরে ধীরে এইবার ভারতীয় ইতিহাস চর্চার সঙ্গে পার্শ্বিক যে ইতিহাস চর্চা সেটা একটা চিন্তাধারার একটা মিল ঘটছে ফল দেখাচ্ছে যে ইতিহাস চর্চার একটা নতুন বৈশিষ্ট্য পাচ্ছে হুম তো এবার ভিন্ন ভিন্ন মতের সৃষ্টি হচ্ছে কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে মধ্যযুগে এসে যাচ্ছে তখন সেই সময় ইতিহাসটা দেখা যাচ্ছে যে ইতিহাস রচনাটা আরও সমৃদ্ধ হচ্ছে কারণ সুলতানি যুগে এসে যাচ্ছে সেই সুলতানি যুগে আমরা দেখতে পাই যে উল্লেখযোগ্য ঐতিহাসিক মধ্যে নাম নাম বললে আমাদের ভুল হবে সেটা হচ্ছে কি জিয়াউদ্দিন বর্ণী জিয়াউদ্দিন জিয়াউদ্দিন বর্ণি জিয়াউদ্দিন বর্ণী ফিরোজ সাহি উল্লেখযোগ্য গ্রন্থ হম তারিক আরো উল্লেখযোগ্য মানে উল্লেখযোগ্য ঐতিহাসিক নাম বলতে হবে সে তিনি হলেন আমির খসরু আমির খসরু আমির খসরু ছিলেন ভারতীয় তিনি উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ তিনি সুলতানি পিরিয়ডে ছিলেন তিনি পার্শ্বিক ছিলেন কিন্তু জন্ম হয়েছে তার ভারতে এবার তিনি এমন একজন ঐতিহাসিক যে কিনা অনেকগুলো সুলতানি পিরিয়ডে যে সুলতান ছিলেন সেই সুলতানদের রাজসভা সভাকবি ছিলেন আলাউদ্দিনে ছিলেন বলবনে ছিলেন হুম যে জালাল উদ্দিনে ছিলেন সেই সময়কালে তিনি এই ক্রমে এদের প্রত্যেকের রাজত্বকালের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তার মানে যে গ্রন্থ ঐতিহাসিকমূলক গ্রন্থ সেই গ্রন্থগুলির মধ্যে পাওয়া যায় যেমন তার আশিকি আশিকি আশিকির মধ্যে ঘটনাতে গুজরাট মানে গুজরাটে যে আক্রমণ করেছিল আলাউদ্দিন খিলজি সে সম্পর্কে আমরা পাচ্ছি খাজা ইন উল ফুতুহু এটাও সম্পর্কে আমরা পাচ্ছি এই কারণে মানে আমির খসরুর ইতিহাস রচনা তার যে বিশেষ অবদান তার যে দক্ষতা তার যে দার্শনিক যে চিন্তাভাবনা ঐতিহাসিক যে বিশ্লেষণ ক্ষমতা সেই কারণ জন্য তাকে বলা হতো প্যারট অফ ইন্ডিয়া অর্থাৎ হিন্দুস্তানের তথাপাখি তাকে বলা তথাপাখি তাকে বলা হতো হুম তো তারপর চলে আসি ওই আরও অন্যগুলো আছে যেমন জলদি মন্দির থেকে ইসামি বলতে পারি ইসামি রচনা ফিরিস্তা বা ফিরেস্তা বলি যে ফিরিস্তার সময় দেখা যাচ্ছে যে তারাও সুলতানের সময় এসেছিলো এবং সেই সময় এসে তারা ওই সুলতানি পিরিয়ডের ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে যায় হ্যাঁ আবার কোন কোন সুলতান যেমন ফিরোজ শাহ নিজেও নিজের আত্মজীবনী লিখেছিলেন হুম তারে কি শাহী তো উল্লেখযোগ্য তো পার্শ্বিক ইতিহাস চর্চার মধ্যে যেমন দেখা যাচ্ছে তাদের সব চরম যে বৈশিষ্ট্যগুলো উল্লেখযোগ্য সেই পার্শ্বিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য হলো হচ্ছে আত্মজীবনীমূলক হ্যাঁ আত্মজীবনী হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল আত্মজীবনীমূলক ইতিহাস চর্চা তখন শুরু হয়েছিল আত্মজীবনীমূলক ইতিহাস চর্চা শুরু হয়েছিল এবার সেই সময় সবচেয়ে আরেকটা বৈশিষ্ট্য যে তারা হচ্ছে পোয়েট্রি মানে যে কবিতার মতো তারা রচনা করতে শুরু করেছিল আর একটা হচ্ছে কি তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি রচনা সেটা হলো নীতিশাস্ত্র মানে নীতি যেমন আমরা বলি পঞ্চ বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রে যেটা যে নানান পশু পাখি দিয়ে নীতি কথার প্রবর্তন করে দিয়ে বুঝিয়েছিলেন যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা ঠিক কোনটাগুলো নিতে হবে আর কোনগুলো করা উচিত কোনগুলো উচিত নয় হ্যাঁ সেইগুলোতে আমরা পাচ্ছি কি এই নীতিশাস্ত্র সেটা পঞ্চ প্রাচীনকালে আমরা পঞ্চতন্ত্রে বিষ্ণু শর্মার পাচ্ছি সেই রকম ধরনের বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কার মাধ্যমে সেটা হচ্ছে এই সুলতানি পিরিয়ড ইতিহাস রচনার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে নীতিশাস্ত্র নীতিবোধ যে আছে সেটাকে নীতিশাস্ত্র তো এটা গেল পুরোপুরি ইতিহাস রচনার বৈশিষ্ট্য তবে ইতিহাস রচনা যখন হচ্ছে যখন কোনো ঐতিহাসিক কোনো সম্রাটের বা রাজার অধীনে যখন থেকে সে ইতিহাস চর্চা করছেন তিনি কিন্তু পুরোপুরি একশো শতাংশ যে শুদ্ধ ইতিহাস রচনা করছেন তা নয় তিনি কিছুটা সেই রাজার গুণগ্রাহী হবেন সেই রাজাকে সেই রাজার গুণগান করবেন বা গুণগ্রাহী যেটা বলছি তিনি গুণগ্রাহী হবেন তার গুণগান করবেন যে তার ভালো তার সব জন্য তার ভালো দিকটা তুলে ধরবেন তার খারাপ দিকটা কম আসবে যে কি কী সে কোন কোন খারাপ কাজ করছে সেই খারাপ কাজগুলো আসবেন খুব কম আসবে আসলেও তাই সেই সময় দেখা যাচ্ছে যে ইতিহাস রচনায় ক্ষেত্রে যে সমস্ত ঐতিহাসিকরা থাকছে সেই ঐতিহাসিকরা কিন্তু পক্ষপদে দুষ্ট হয় অনেক সময় পক্ষপদে দুষ্ট থাকে তারা পক্ষপাত দুষ্ট থাকে পক্ষপাত দুষ্ট থাকে পক্ষপাতিত্ব মানে তারা অনেক সময় বর্ণনা করতে করতে বা তাদের গুণগান করতে করতে অতিরঞ্জন করে ফেলে হ্যাঁ সেটা হলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তাদের এবার অষ্টম শতকে মোগল যে সাম্রাজ্য মানে মোগল সাম্রাজ্যের শেষ শুরু হয়েছিল মোগল সাম্রাজ্য শুরু হয়েছিল কোন সময়টা সেটা হচ্ছে কি প্রথম পানিপতের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবার পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যখন চলে প্রথম বিশ্ব প্রথম যে পানিপথের যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধের পরে ইব্রাহিম লোদি পরাজিত হয় ইব্রাহিম লোদি পরাজিত হয় ইব্রাহিম লোদি পরাজিত হন এইবার তারপরে কি হচ্ছে এইটা চলেছিল পুরোপুরি ভালোভাবে যে একটা এখানে বিভাজন করে দেয় সেটা হচ্ছে গিয়ে সতেরোশো সাতে সতেরোশো সাতে ঔরঙ্গজেবের মৃত্যু হয় আর বৃহৎ সাম্রাজ্যটা ভেঙে যায় মুঘল সাম্রাজ্য বৃহৎ সাম্রাজ্যটা ভেঙে যায় তবে এই সাম্রাজ্য অনেক দিন চলেছিল সেটা চলেছিল কত পর্যন্ত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ পর্যন্ত এটা চলেছিল এদের সাম্রাজ্য কারণ মুঘল সাম্রাজ্যের শেষ যে মুঘল সম্রাট ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর হ্যাঁ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিল সে সময়ের শেষ সুলতান বা শেষ সরি শেষ মুঘল শাসক এইবার আমরা চলে আসি নসুন টাইম ইন হিস্ট্রি অর্থাৎ যে ইতিহাস রচনা সময়ের যে কালফে কাল রেখা বা কালচক্র যেটা বলি দেখো রৌখিক দিক থেকে ভাগ করতে পারি আমরা আর একটা হচ্ছে গিয়ে চক্রাকার হ্যাঁ একটা হচ্ছে রৌখিক দিক ভাগ করতে পারি রৌখিক মানে যেটা সোজা চলেছে যে যুগ যে সময়টা একের পর এক চলেছে 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 আর একটা আছে সেটা হচ্ছে চক্রাকার হুম চক্রাকার চক্রাকার মানে যেটা বিবর্তন করছে ঘুরছে রৌখিক যুগে যেমন বলছি একটা হচ্ছে প্রাচীন যুগ তারপর এই দিকে চলে আসে এখন বর্তমানে আধুনিক যুগ বর্তমানে আধুনিক যুগ এটা এই যে চক্রাকার যুগের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যেটা আসে বলছি আমরা যে প্রথম হচ্ছে কি সত্য যুগ আসছে তারপরে হচ্ছে কি তোমার দাপুর যুগ আসছে তারপর তেতা যুগ আসছে তেতা তারপর হচ্ছে কি কলি যুগ বা এরকম ভাবে যে সত আরো যদি ভালোভাবে সাজাই মানে এরকম ভাবে কালোনক্ষণ যদি অসুবিধা থাকে এটাকে সাজিয়ে নেওয়া যাবে ভালোভাবে যে দাপুর বা তেতা সত্য এখানে যদি তেতা সত্য আর এখানে কি হবে যে দাপর প্রথম যুগটাকে দিলাম দাপর যুগ তাহলে দাপর যুগ তেতা যুগ সত্য যুগ আর কলি যুগ এটা হচ্ছে কি চলছে এই যেটা আর প্রাচীন মধ্য আর আধুনিক যে সময়টা চলছে সেটা কি চলছে এটা রৌখিক নিয়ে চলছে এইবার আমি যে বিষয়টা আলোচনা করে প্রথম ইউনিটটা শেষ করব। সেটা হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষের যে যুগ বিভাজন আর ইউরোপের যে যুগ বিভাজন সেই যুগ বিভাজনটা কোন সময়কে কোন সময়কে বলবো প্রাচীন যুগ আর কোন কোন সময়কে বলবো মধ্যযুগ আর আধুনিক যুগ সেইটা আলোচনা করব। ইন ডিটেইল ডিটেইলে তো আমি ইউরোপের প্রথম আলোচনা করছি সেটা হচ্ছে ইউরোপের যে সময়কালটা সেটা হলো ইউরোপে আমি একটা ভাগ করে দিই সেটা হচ্ছে কি লিখবো এখানে প্রাচীন যুগ প্রাচীন যুগ প্রাচীন যুগ চলছে আর একটা হচ্ছে চলছে কি মধ্যযুগ মধ্যযুগ আর একটা চলছে কি আধুনিক যুগ এই তিনটে যুগে আমি ভাগ করলাম ভারতের ক্ষেত্রে এবং ইউরোপের ক্ষেত্রে এবার চলে আসি আমরা সময়ের যেটা তো প্রাচীন যুগ চলছে ওদের পূর্ব রোমান সাম্রাজ্যের যে পতন ঘটছে পূর্ব রোমান সাম্রাজ্য পূর্ব রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত শেষ হচ্ছে কি ইউরোপের প্রাচীন যুগের শেষকাল হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত সেটা কি কত ধরা হচ্ছে প্রায় চারশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ বা এরকম সামথিং সময় চারশো চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ধরা হচ্ছে তারপরে চলে আসবে মধ্যযুগ মধ্যযুগটা কখন এই সময় থেকে চলে আসছে একবার চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপোলের পতনের আগেরকাল সময় পর্যন্ত সেটা চলছে মধ্যযুগ এখান থেকে তারপরে চলে আসে যখন তুর্কিরা তুর্কিরা যখন কনস্টান্টিনোপোল যখন আক্রমণ করছে তখন ইউরোপে নবজাগরণ রেণেশাস হচ্ছে ইতালিতে তারপরে চলে আসছে কি সেখানে প্রবর্তন হচ্ছে আধুনিক যুগ এটা হচ্ছে কি ইউরোপের কালানুক্রম তিনটে যুগ এবার আমি চলে আসব কি ভারতীয় পার্সপেক্টিভে বা ভারতীয় দিক থেকে সেটা হচ্ছে ভারতের দিক থেকে যদি বলি তো ভারতের প্রাচীন যুগ চলেছিল ধরা হয় যে হর্ষবর্ধনের মৃত্যু পর্যন্ত হর্ষবর্ধনের মৃত্যু পর্যন্ত হর্ষবর্ধনের মৃত্যু সেটা ধরায় যে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে যেটা শুরু থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল ভারতের সেই সময়টা প্রাচীন যুগ এই এই এখান থেকে যে যেটা চলেছিল পুরোটা মধ্যযুগ চলেছিল। এটা মধ্যযুগে আবার দুই ভাগে ভাগ করা যায় আদি মধ্যযুগ বা তারপর শেষে যে অন্তিম মধ্যযুগ দুই ভাগে ভাগ করা যায় এটা চলেছিল একবার পুরো সেটা কি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ পর্যন্ত এটা এখানে এটা হচ্ছে মধ্যযুগ চলেছিল পুরো মুঘল পিরিয়ড সুলতানি পিরিয়ডটা তারপর যখন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত যেটা যে যখন ব্রিটিশরা ভারত আক্রমণ করলো সতেরোশো সাতানব্ব পলাশি যুদ্ধে তারপরের থেকে ঐতিহাসিকরা ধরে নেয় যে ভারতবর্ষে আধুনিক যুগের সূচনা হয়েছিল এই হলো তোমার প্রথম ইউনিটের যে ভারতীয় কাল ইউরোপীয় কাল মানে কাল বলতে যুগ যুগ বিভাজন সেটা সে রৌখিকাকা চক্রাকার এবং এই যে প্রথম আলোচনা করেছি প্রাক বৈশিষ্ট্য প্রাক ঐতিহাসিক ঐতিহাসিক আর প্রায় ঐতিহাসিক যে তিনটে বৈশিষ্ট্য সেটা বলে দিলাম সেই ইতিহাস লেখার উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক হলো আর একটি হলো সাহিত্যিক হলো প্রতাত্ত্বিক উপাদানের মধ্যে আরও যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে শিলালিপি শিলালিপি মুদ্রা তারপরে জীবাশ্ম তারপরে স্থাপত্য ভাস্কর্য এগুলো আছে আর দেশীয় উপাদান ঐ সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় উপাদান আছে বৈদেশিক উপাদান আছে দেশীয় উপাদানগুলো বললাম বৈদেশিক বিবরণগুলো বললাম তারপরে এই যুগের বৈশিষ্ট্য হলো সেই আলোচনা করে দিলাম আজকের এই পর্যন্ত প্রথম ইউনিট টেস্টে পরবর্তী টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটি বিশেষ বিশেষ তথ্য দেওয়ার আছে সেটা হচ্ছে ভিশনালফার সঙ্গে যুক্ত যারা আছো এবং যারা আলফার ভিডিওগুলোকে ডেইলি বেসিসে ফলো করো তাদের জন্য এই বিশেষ ঘোষণা যে আমরা এই ফার্স্ট সেমিস্টারের জন্য এবং পরবর্তী সেমিস্টারগুলোর জন্য অবশ্যই বাট এখন ফার্স্ট সেমিস্টারের জন্য ক্লাস ইলেভেনের আমরা একটি বিশেষ অফার প্রাইস রেখেছি প্রত্যেকটি সাবজেক্টের যারা অনলাইন ক্লাস করতে চায় অর্থাৎ আমাদের সঙ্গে অনলাইনে ডিরেক্টলি কানেক্ট হতে চায় তাদের জন্য আমরা একটি বিশেষ অফার প্রাইস রেখেছি ইচ সাবজেক্টের জন্য ফোর নাইনটি একটি প্যাকেজ যেই প্যাকেজের মধ্যে তোমরা কী কী বেনিফিটস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে কোয়ালিটি নোটস থাকবে একটি ডিসকাশন থাকবে তার মধ্যে অনলাইন মক টেস্ট থাকবে এবং তোমাদের যা কিছু ডিসকাশন বা কোনো কোয়ারিজ বা কোনো কিছু এক্সট্রা কিছু নলেজ তোমাদের গেন করার ব্যাপার থাকলে কোনো কোয়ারি সেগুলো সমস্তটাই তোমরা ওই প্যাকেজের মধ্যে পাচ্ছ ইনক্লুডিং সিলেবাস অর্থাৎ পুরো সিলেবাসটা পড়ানো হবে তারপর কোনো ডাউট থাকলে তারপর তোমাদের মক টেস্টের পরে দরকার হলে রেমেডিয়াল যে টিচিংটা সেই সুবিধা সমস্তটাই তোমরা ওই প্যাকেজের মধ্যে পাচ্ছ এটা কিন্তু পার্টিকুলার তোমাদের জন্য করা হয়েছে যারা ডেলি বেসিসে আমাদের ভিডিওগুলিকে দেখছো এবং আমাদের সঙ্গে রয়েছো তো তোমাদের সুবিধার্থেই এই প্যাকেজটি এবং এত লোয়েস্ট প্রাইসে রাখা হয়েছে লিমিটেড সিটস তার কারণ আমরা হচ্ছে গুগল মিটে যে কজন স্টুডেন্টকে পড়াতে চাইছি তারা যেন সম্পূর্ণটা শেখে খুব ভালোভাবে এবং সম্পূর্ণ নলেজটা যেন তারা নিতে পারে এবং তাদের সঙ্গে যে ডিসকাশন সেটাও যেন একটা লেভেল অব দি হয় তো তার জন্য সিটসও কিছু লিমিটেড আমরা খুব শীঘ্রই সেটা শুরু করতে চলেছি অলরেডি আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেকে ভর্তিও হয়েছে অনলাইন সেশনে তো তোমরা যারা এখনও চাইছো যে ভর্তি হতে অনলাইন সেশনে তো তারা অবশ্যই নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং ইমিডিয়েট নিজেরা অ্যাডমিশান নিয়ে নাও এটা ওয়ান টাইমই তো ফার্স্ট সেমিস্টারের সমস্তটাই তোমরা এই সিলেবাসের মধ্যে পাচ্ছ এবং এই প্যাকেজের মধ্যে পাচ্ছ তো যারা চাইছো অবশ্যই দেরি না করে ভর্তি হয়ে যাও